হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটি লো প্রাইস সেরা স্মার্টফোন নিয়ে, এবং এই দুইটি স্মার্টফোনের মূল পার্থক্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমাদের টার্গেটেড স্মার্টফোন দুইটি হচ্ছে রিয়েলমি সি টু এবং আইটেল ভিশন ওয়ান। প্রথমে আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের লঞ্চিং ডেট নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টু কিন্তু লঞ্চ হয়েছে মে মাসে যা 2019 সালে, এবং আইটেল ভিশন লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি মাসে যা 2020 সালে। এবার আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টু তে ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন 6.1 ইঞ্চি ডিসপ্লে যা আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং আইটেল ভিশন ওয়ানে পেয়ে যাবেন 6.08 ইঞ্চি ডিসপ্লে যা আইপিএস এলসিডি ডিসপ্লে। এবার আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের স্টোরেজ নিয়ে। তো এই ক্ষেত্রে আপনি রিয়েলমি সি টু পেয়ে যাবেন 2 জিবি এবং 32 জিবিতে, এবং আইটেল ভিশন ওয়ানও পেয়ে যাবেন 2 জিবি 32 জিবিতে। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টু তে পারফরমেন্সের জন্য পেয়ে যাবেন মিডিয়া টেক হেলিও P22 চিপসেট, এবং আইটেল ভিশনে থাকবে ইউনিসক্স HC9863 যা অক্টাকোর 1.6 GHz। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের রেয়ার ক্যামেরা নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টু তে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা যা 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, এবং আইটেল ভিশনও থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা যা 8 মেগাপিক্সেল এবং 0.8 মেগাপিক্সেল। তো এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টু তে সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল, এবং আইটেল ভিশন ওয়ানেও সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নিয়ে। তো এই ক্ষেত্রে আপনি রিয়েলমি সি টু তে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9.0 পাই, এবং আইটেল ভিশন ওয়ানেও থাকবে অ্যান্ড্রয়েড 9.0 পাই। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টু তে থাকছে না কোনো রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে আইটেল ভিশন ওয়ানে থাকছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের ব্যাটারি নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টু তে আপনি পেয়ে যাবেন 4000 mAh ব্যাটারি, এবং আইটেল ভিশন ওয়ানেও পেয়ে যাবেন 4000 mAh ব্যাটারি। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের অফিসিয়াল প্রাইস নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টু তে অফিসিয়াল প্রাইস হবে 8990 টাকা যা 2 জিবি 32 জিবিতে, এবং আইটেল ভিশনের অফিসিয়াল প্রাইস হবে 6990 টাকা। এবার কথা বলবো এই দুইটির আনঅফিসিয়াল প্রাইস নিয়ে। তো এই ক্ষেত্রে রিয়েলমি সি টুর আনঅফিসিয়াল প্রাইস হবে 8500 টাকা 2 জিবি 32 জিবিতে, এবং 9500 টাকা 3 জিবি 32 জিবিতে, তবে আইটেল ভিশন ওয়ান আনঅফিসিয়ালি পাবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি না, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে।